নারায়ণগঞ্জের তল্লা বড় জামে মসজিদের দুর্ঘটনায় এ পর্যন্ত 26 জনের মৃত্যু, দগ্ধ 11 জনের মধ্যে 10 জনের অবস্থাই আশঙ্কাজনক। মসজিদের নকশা দেখে মাটি খুঁড়ে গ্যাসের লিকেজ খোঁজা হচ্ছে। গ্যাস লাইন যাওয়ার অনেক পরে বাইতুস সালাত মসজিদটি নির্মাণ হয়, জানিয়েছে তিতাস। ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম ও নওগাঁ 6-এ আনোয়ার হোসেন হেলাল আওয়ামী লীগের প্রার্থী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন স্কুল বন্ধ থাকবে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউ ইউনিটে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের। ঢাকা শহরের মা বাবা আছে, মন্তব্য উত্তরের মেয়র আতিকুল ইসলামের। পদ্মায় তীব্র নাব্য সংকটে পঞ্চম দিনের মতো বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল, দুর্ভোগে পরিবহন শ্রমিকরা। জাপানের উপকূলে আঘাত হানার পর দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন হাইসেন। উয়েফা নেশনস লিগে সুইজারল্যান্ড রুখে দিয়েছে জার্মানির জয়, ইউক্রেনকে উড়িয়ে গ্রুপ শীর্ষে স্পেন।